মৌলভীবাজারে দৈনিক বুড়ির চেতনার 25তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। বাংলাদেশে বহুল প্রচলিত সুনামধন্য জাতীয় দৈনিক বুড়ির চেতনা পত্রিকার 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলার জাতীয় দৈনিক বুড়ির চেতনা পত্রিকার পরিবারের সদস্যদের আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার 15 নভেম্বর বিকেল 3:30টায় শহরের কুসুমবাগ শাহ মোস্তফা বিরিয়ানি হাউস ও চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে দৈনিক বুড়ির চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি শাহ মোহাম্মদ রাজুল আলীর সভাপতিত্বে ও দৈনিক বুড়ির চেতনা পত্রিকা মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি কফিল দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর হেড অফ নিউজ ও মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার ব্যুরো প্রধান ও সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহসভাপতি জোসেফ আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ভিক্টর প্যান্টিস উচ্ছ্বাস, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার কণ্ঠ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোশাইদ আহমেদ, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চুনুরঞ্জন তালুকদার, দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাসিত খান, দৈনিক নতুন দিন পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি জুবায়ের আহমেদ, কর্পোরেট সংবাদ স্টাফ রিপোর্টার তিমির ভৌমিক, দৈনিক বুড়ের সময় পত্রিকার প্রতিনিধি রিফন আহমেদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম ফজলু, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি নাসরিন প্রিয়া, দৈনিক বুড়ের সময় ফটোসাংবাদিক এনামুলক আলম, জেআরটি মিডিয়ার সম্পাদক জুয়েল আহমেদ, মনুকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সমরোজ খান। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক বুড়ির চেতনা পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাদাত হোসেন অপু, শামসুজ্জামান খান শামীম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকার 25 বর্ষের পূর্তি উদযাপন করেন আগত অতিথিবৃন্দ ও উপস্থিত সাংবাদিকবৃন্দ। যে উত্তরাত্তর সাফল্য কামনা করছি এবং এই পত্রিকা আগামীতে আরও প্রচার প্রসারের মধ্যে এগিয়ে যাবে সবার সহযোগিতা কামনা। আমাদের মৌলভীবাজারের যিনি জেলা প্রতিনিধি, তিনি প্রত্যেক দিনই আমি দেখছি অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন দূর দূরান্ত থেকে উপজেলা ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধির মাধ্যমে তিনি তথ্য সংগ্রহ করে তিনি বুড়ির চেতনা পত্রিকায় তিনি মৌলভীবাজার জেলার বিভিন্ন তথ্য প্রদান করেন এবং সাথে সাথে ওনার গুরুত্বপূর্ণ খবরাখবর যা মৌলভীবাজারে চলে আসে এবং বিভিন্ন অনলাইনে চলে আসে। পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করি এবং সফলতা কামনা করি এবং জেলা প্রতিনিধি যিনি উনি যেন আরও এই জেলায় আরও বিস্তারভাবে এই প্রতিনিধি এই পত্রিকার সুনাম ধরে রাখতে পারেন সেই আশা ব্যক্ত করি। আজকে যারা এখানে অতিথিবৃন্দ আছে শাহ মোহাম্মদ রাজুল যে খবরটি পৌঁছায় সেইটা অনতবিলম্বে প্রচারিত হয়ে যায়, এইটাই তো সব সাংবাদিকের বেলায় হয় না। আমার চ্যানেল আছে খবর প্রচারিত হতে হলে আপনার 3 দিন অপেক্ষা করতে হবে, এটা ক্লিপ আপনাকে আসতে আসতে হয়তো কারেন্ট নিউজ আছে, বাণিজ্যিক নিউজ আছে, ভ্যারাইটিস নিউজ আছে, গ্যাপ দিয়ে আছে এবং সাথে সাথে আছে, কিন্তু এইগুলো তো এখান থেকে আসতে হইলে ক্লিপটা আসতে হইলে তো আপনার অপেক্ষা করতে হবে, কিন্তু এর জন্য অপেক্ষা করতে হয় না। এইটা একটা খুব ভালো দিক। বিভিন্ন জেলা প্রশাসক থেকে শুরু করে ইউএনও মহোদয় এবং এমপি মহোদয় এবং জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি বেসরকারি নেতৃবৃন্দর আমন্ত্রণ পেয়ে থাকি এবং তাদের কাছে আমরা সম্মানের সাথে আমরা দেশ পত্রিকা প্রচলিত হচ্ছে এবং সবাই এটি সাদরে গ্রহণ করেছেন এবং আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি অনেক সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে যখন তারা বিশেষ কোনো প্রোগ্রাম থেকে আমি ব্যক্তিগতভাবে ফোন পেয়ে থাকি, কারণ এই জেলার একটি সুন্দরভাবে যারা যে হিসাবে আমরা এই পত্রিকার মাধ্যমে তুলে ধরতে পারি সে অনেক পত্রিকা বা অনেক কিছুর নিউজ হয় না, কিন্তু আমরা প্রতিটি নিউজ যা আমরা প্রচার করতে চেষ্টা করি এবং সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করি।